কেমন আছো সবাই? আশা করি ঘরে আছো, নিরাপদে আছো। আজকে আমি দশম শ্রেণীর বিষয় উন্নয়নের অভিষ্টে বা এসডিজি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এসডিজি বিষয়টি শুরু করার আগে এটি কিভাবে অন্তর্ভুক্ত হলো এই বিষয়টা সম্বন্ধে আমরা আগে জানি। 1945 সালে জাতিসংঘ প্রতিষ্ঠিত হওয়ার পরে তার উদ্দেশ্যগুলো নিয়ে যে কাজ করছে তার বেশিরভাগ ক্ষেত্রে তারা সফলতা অর্জন করছে। এরই লক্ষ্য হিসাবে অর্থনৈতিক সামাজিক ক্ষেত্রে সমতা আনার লক্ষ্যে জাতিসংঘ এসডিজি বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট বিষয়টি অন্তর্ভুক্ত করে। সাস্টেনেবল ডেভেলপমেন্ট বিষয়টি আসার আগে 2015 সাল মেয়াদি জাতিসংঘ মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস নামে একটি উদ্যোগ নেয়, যেটি 2015 সালে সফলতা অর্জন করে। এর লক্ষ্যমাত্রা ছিল 8টি। এই লক্ষ্যমাত্রায় সাফল্য অর্জন করার পর 2016 থেকে 2030 সাল মেয়াদি টেকসই উন্নয়নের অভিষ্ট বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস নির্ধারণ করে, যার লক্ষ্যমাত্রা হচ্ছে 17টি। এখন প্রশ্ন যে এসডিজি বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস বা টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা বলতে কি বোঝায়? টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা মূলত টেকসই উন্নয়ন বলতে বোঝায় যে এমন একটি উন্নয়ন যেখানে অর্থনৈতিক উন্নয়ন হবে কিন্তু ইকোসিস্টেম বা পরিবেশের উপর কোনো বাজে প্রভাব পড়বে না। আমি আবার বলছি, টেকসই উন্নয়ন হচ্ছে ওই ধরনের উন্নয়ন যেখানে অর্থনৈতিকভাবে উন্নয়ন ঘটবে কিন্তু এর ফলে পরিবেশের উপর কোনো খারাপ প্রভাব পড়বে না। এই টেকসই উন্নয়ন কথাটি বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট কথাটি সর্বপ্রথম আসে 1987 সালের ব্রান প্ল্যান কমিশনে। আমি বানানটা তোমাদের বলছি, তোমরা একটু নোট করে নিবে, BRUNDTLANDI। আমি আবার বলছি, BRUNDTLANDI, বার্ন প্ল্যান কমিশন। এখন যে বিষয়টি এখানে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে যে সাস্টেনেবল ডেভেলপমেন্টের 17টি লক্ষ্যমাত্রা, লক্ষ্যমাত্রাগুলো বইয়ে একটু সুন্দর চার্ট করে দেওয়া আছে, তোমরা দেখলেই সেটা খুব দেখলেই বুঝতে পারবে। লক্ষ্যমাত্রার প্রথমটাতে আছে দারিদ্র্যমুক্ত ক্ষুধামুক্ত পৃথিবী গড়া, পরিবেশের উপরে যেন কোনো খারাপ প্রভাব না পড়ে, স্বাস্থ্য বিষয়ে সচেতনতা, তারপরে হচ্ছে তোমার জ্বালানির ক্ষেত্রে একটা বিষয় আছে। ওভারঅল যে 17টি লক্ষ্যমাত্রা আছে, তোমরা যদি 17টি লক্ষ্যমাত্রা এক নজরে দেখো তাহলেই বুঝবা এই 17টা লক্ষ্যমাত্রা যদি আমরা অর্জন করতে পারি তাহলে আমাদের অর্থনৈতিক উন্নয়ন, পরিবেশগত উন্নয়ন সব কিছুই উন্নয়ন, সব ক্ষেত্রে উন্নয়ন করা সম্ভব। এরপরে আমরা আসি এই টেকসই উন্নয়নের অভিষ্ট অর্জনে অংশীদারিত্বের গুরুত্ব। টেকসই উন্নয়ন যে অভিষ্ট যে অর্জন করব, এর জন্য তো আমাদেরকে একটা অংশগ্রহণ বা অংশীদারিত্বমূলক বিষয়টি আলোচনায় আসতে হবে। অংশীদারিত্ব বলতে কি বুঝি? অংশীদারিত্ব হচ্ছে যারা উন্নয়নের সুযোগ সুবিধা ভোগ করে তারা হচ্ছে অংশীদার। আমি আবার বলছি, যারা উন্নয়নের সুযোগ সুবিধা ভোগ করে তারা হচ্ছে অংশীদার। যে কোনো বিষয়ে যদি আমরা কোনো উন্নয়ন ঘটাতে চাই তাহলে সেটা একার পক্ষে সম্ভব হয় না। এখানে যদি সম্মিলিতভাবে আমরা ওই কাজটি করি তাহলে দেখা যাবে সাফল্য তাড়াতাড়ি আসবে এবং উন্নয়নও যথেষ্ট নিশ্চিত হবে।
যেমন ধরো আমরা যদি অংশীদারিত্বের কথা বলি, সেখানে অংশীদারিত্ব বলতে উচ্চ পর্যায় থেকে নিম্ন পর্যায়ের সব স্তরের জনগণকে এটাতে অন্তর্ভুক্ত করতে হবে। এটি টেকসই উন্নয়নের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। অংশীদারিত্বটা কি? উচ্চ পর্যায় থেকে নিম্ন স্তরের সকলের অংশগ্রহণের মাধ্যমেই সফলতা অর্জন সম্ভব। কারণ সুবিধা শুধু উচ্চ শ্রেণীর মানুষজনই ভোগ করবে না, এর সাথে সাথে নিম্ন পর্যায়ের মানুষজনও যেন ভোগ করতে পারে। এটি হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্টের একটি বড় লক্ষ্য।